আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবারও আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি একটি ভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা ঠিক এক ধরনের ভিন্ন বিজনেস আইডিয়া যেখানে আপনার অভিজ্ঞতাকে কাজে কাজে লাগিয়ে আপনি এখান থেকে আয় করতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আয় করা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফ্রি একটি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আয় করতে পারবেন এবং সেটি খুব ভালো মানের একটি আয় করা সম্ভব তো এই বিস্তারিত ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের ভিডিওটি লাইক দেবে এবং ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করে রাখবেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি সম্পর্কে প্রথমেই বলেছি সেটি হচ্ছে ওয়েবসাইট দিয়ে কীভাবে টাকা আয় করতে পারবেন আপনারা আমাদের এই ওয়েবসাইটটি অনেকেই দেখেছেন এবং এবং অনেকেই জানেন যে আমাদের ভিডিওগুলো আমরা পোস্ট আকারে আমাদের ওয়েবসাইটে শেয়ার করে থাকি এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ইআইবি তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট আমরা শেয়ার করে থাকি বিজনেস পোস্ট আমদানি রপ্তানি নিয়ে পোস্ট ছোট ছোটো ক্ষুদ্র উদ্যোগের পোস্টগুলো তো এগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করে থাকি এই পোস্টগুলোতে আমরা অ্যাডসেন্সের অ্যাড কোড বসিয়েছি এবং এর মাধ্যমে আমরা এখান থেকে কিছু পরিমাণে আয় করে থাকি যেহেতু আমরা এটাকে তেমনটা প্রফেশনালভাবে দেখি না এবং তেমন এগুলোতে কাজও করি না সেজন্য এখান থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট ডলার আমাদের চলে আসে তো আপনারা যারাই হচ্ছে এখনো বেকার রয়েছেন এবং ছাত্র রয়েছেন কিছু একটা করতে চান তারা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট বানিয়ে এখান থেকে টাকা আয় করতে পারবেন এবং যে কেউ চাইলে যে কোনো বিষয় আপনি যেটার উপরে অভিজ্ঞতা রয়েছে যেটা নিয়ে আপনি কাজ করে থাকেন যদি ধরুন আপনি ফার্মেসির দোকানে চাকরি করেন সেক্ষেত্রে কোন ওষুধটির কিরকম কার্যকারিতা কোনটি খেলে কোন রোগ ভালো হবে মোটামুটি এই ধরনের কোন ওষুধের অপকারিতা কি ধরনের রয়েছে কোন কোন গুলো সাইড এফেক্ট কি ধরনের রয়েছে এবং এই ধরনের পরামর্শমূলক বা সেবামূলক একটি ওয়েবসাইট খুলেও কিন্তু সেখান থেকে আপনি অনায়াসে আয় করতে পারবেন তো আমি প্রথমেই বলেছি যে আপনাদেরকে আজকে দেখাবো ফ্রি ওয়েবসাইট খুলে কিভাবে আয় করতে পারেন এবং সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডট কম ডোমিনও আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন কারণ হচ্ছে টপ লেভেল ডট ডোমেইন সাধারণত মানুষের কাছে একটু পছন্দনীয় হয়ে থাকে অনেকেই হচ্ছে যদি ডট কম ডোমেইন দেখে সেটাকে ভালোভাবে নেয় তো আমি আলোচনা করব আলোচনা শুরুতেই বলে থাকি বলে রাখি যে আপনাদেরকে দুই ধরনের ওয়েবসাইট আপনারা দুই ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট দিয়ে তৈরি করতে পারবেন একটি হচ্ছে ব্লগ স্পট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লগ স্পটে আমাদের ওয়েবসাইটটি তৈরি করা ব্লগ স্পট আরেকটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসও নতুন ধরনের একটি সিস্টেম যেখানে আপনারা খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে আপনারা সেটি দিয়ে আয় করতে পারবেন কিন্তু ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে শেখা সেটা থেকে আয় করাটা একটু কঠিন কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনাকে খরচ করতে হবে সেটা ফ্রিতে নিতে পারবেন না ওয়েবসাইট তৈরি করা এবং হোস্টিং করা সহ সেখানে আপনার প্রায় পাঁচ থেকে ছয় ছয় হাজার টাকার মতো প্রাথমিকভাবে খরচ হয়ে যাবে যেটা আপনি ব্লগস্পটে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আর অ্যাডসেন্সের সেবা যেহেতু গুগল কোম্পানি দিয়ে থাকে সেহেতু অ্যাডসেন্সের আপনি যদি ব্লগ স্পট তে ফ্রি ওয়েবসাইট খুলে থাকেন সেটাতেও গুগল কিন্তু অ্যাডসেন্স সাপোর্ট করে যেটা ওয়ার্ড ফ্রি কোনো ওয়েবসাইট খোলা সম্ভব নয় আর ফ্রি যেগুলো সম্ভব সেগুলোতে আপনি টাকা আয় করতে পারবেন না তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই কিভাবে ওয়ার্ড আপনি ব্লগ স্পট দিয়ে একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবেন প্রথমে আপনারা হচ্ছে জানেন যাদের জিমেইলের অ্যাকাউন্ট রয়েছে আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েই কিন্তু আপনি সব ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনি ইউটিউব চালাতে পারবেন আপনি ওয়েবসাইট ওপেন করতে পারবেন আপনি অ্যাডসেন্স নিতে পারবেন তো এখানে আমরা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি প্রথমে শুরু করবেন তো প্রথমে আপনি আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তো প্রথমে আপনি ব্লগার ডট কমে যাবেন বি এল ও জি ই আর ব্লগার ডট কম ডট কম লিখে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ব্লগার ডট কম এর একটি ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি চলে আসছে এখানে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো আর না হলে আগে একটি জিমেল অ্যাকাউন্ট অবশ্যই খুলে নেবেন আশা করি জিমেল অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আপনাদেরকে দেখাতে হবে না কারণ হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খুব সহজ একটি মাধ্যম এবং খুব সহজভাবেই কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলানো যায় তো বন্ধুরা জিমেইলে আমরা যখন লগ ইন করলাম লগ ইন করার পরে এই ওয়েবসাইটটি চলে এসেছে জিমেলে যে ব্লগারে যে ইন্টারফেসটি জিমেল দিয়ে লগ ইন করার পরে ব্লগার ইন্টারফেসটি চলে এসেছে আর ব্লগারে হচ্ছে ব্লগ খোলা খুবই একটি সহজ কাজ আপনি এখানে প্রথমে এখানে নিউ ব্লগে যাবেন নিউ ব্লগে গিয়ে এখানে টাইটেলে আপনি যেই ওয়েবসাইটটা খুলতে চান সেটি টাইটেলটি দিবেন এবিসিডি যে কোনো একটি টাইটেল আপনি দিয়ে দিলেন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কী ধরনের হবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট খুলতে চান সেটিও সম্ভব এখানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দিবেন এবং যদি আপনার নির্দিষ্ট কোনো কাস্টমাইজ নামেও আপনি ব্লগ খুলতে চান সেটিও এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ব্লগের অ্যাড্রেস অ্যাভেইলেবিলিটি অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা ব্যবহার করে ব্লগটা ওপেন করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসে অন্য কেউ ব্লগ খুলে রেখেছে সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ব্লগের অ্যাড্রেসটা সঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে বিভিন্ন নাম সংকেত দিয়ে যেতে হবে চেষ্টা করবেন যেন মিনিংফুল একটি অ্যাড্রেস হয় আপনি মিনিংফুল সারা কোনো ধরনের অ্যাড্রেস ব্যবহার করবেন না আর সেটা ভালো দেখা যাবে না তো এরপরে হচ্ছে আপনি ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরেই কিন্তু আপনার ব্লগটি ক্রিয়েট হয়ে গেল যাই হোক দেখুন এখানে আমাদের এখানে চলে এসেছে একটি ব্লগ তৈরি হয়ে গেছে এখন যেটা করবেন আপনি সেখা এখন হচ্ছে এখান থেকে ফোস্ট আপনি লিখবেন এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে পোস্ট চলে আসছে এখান থেকে আপনি ক্রিয়েট ফোস্টে গিয়ে আপনি যেই কোনো ধরনের পোস্ট করতে পারবেন এখানে টাইটেলটি দিবেন এরপরে হচ্ছে পোস্টের এখানে যে পোস্টটি আপনি লিখতে চান সেটি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ছবি অ্যাড করতে হবে ইমেজটা অ্যাড করবেন এখান থেকে আপনি যে একটি ইমেজ ব্লগে দিতে চান একটি পোস্টের সাথে সাথে এই হয়ে গেলো আমাদের ইমেজ অ্যাড করার এরপরে হচ্ছে ইমেজটিকে আপনি ছোট করতে পারবেন এক্সট্রা লার্জ দিতে পারবেন লার্জ দিতে পারবেন অরিজিনাল সাইজ দিতে পারবেন এরপরে হচ্ছে এখানে গিয়ে আপনি লেবেলে এখানে যাবেন লেবেলে গিয়ে আপনার যেই ধরনের অর্থাৎ এই লেবেলের কাজ হচ্ছে আপনি যখন ফোস্ট করবেন এটা যদি আপনি ক্ষুদ্র বিজনেস নিয়ে করেন সেক্ষেত্রে ব্যবসা লিখতে পারেন এই ক্ষুদ্র ব্যবসা লেখার পরে আপনি যতগুলো পোস্টে আপনি ক্ষুদ্র ব্যবসা দিবেন ততগুলো পোস্টে যখনই আপনি ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনাকে দেখুন আমরা এই এই একটি পোস্ট দেখুন এই যে এই পোস্টটির শেষে দেখুন এরকম চলে আসবে একটি পোস্ট আমরা যখন ওপেন করব ওপেন করার পরে হচ্ছে পোস্টের শেষে দেখবেন যে রিলেটেড কিছু পোস্ট চলে আসছে দেখুন রিলেটেড দুইটি পোস্ট চলে আসছে তো এই রিলেটেড দুইটি পোস্টই হচ্ছে কিন্তু এখানে যে লেভেলের যে কাজটি সেই লেবেলটি দেওয়ার সাথে সাথে এই লেভেলের সাথে রিলেটেড যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার পে পোস্টের শেষে চলে আসবে তো এইভাবে আপনারা এই যে দেখুন প্রিভিউ চলে আসছে আমরা যদি পোস্টটি এখানে পাবলিশ করে দিতাম তাহলে পাবলিশ হয়ে যেত তো এই মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের ওয়েবসাইট দেখুন একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে এবিসিডি এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে তো এই ওয়েবসাইটটিকে আরো সুন্দর করার জন্যে আমাদের দরকার হচ্ছে এখানে টেমপ্লেট কিছু ওয়েবসাইটের কিছু টেমপ্লেট রয়েছে সেগুলো সংগ্রহ করা এবং সেগুলো আপলোড করা তো আমরা ফ্রি ব্লগার টেমপ্লেট নাম দিয়ে আপনি যখন ওয়েবসাইটে সার্চ দিবেন দেখুন এখানে অপশন চলে আসছে এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা কিছু টেমপ্লেট ডাউনলোড করে নেবেন আপনার ইচ্ছা মতো যেমন দেখুন এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে ধরুন আমরা এই টেমপ্লেটটি এখান থেকে ডাউনলোড করে তো যেটা করবেন এখান থেকে গিয়ে ক্রিয়েটর থিমে ক্লিক করবেন এটি ওপেন করে এটিকে কফি করে নেবেন নোটপ্যাড থেকে কফি করে আপনি এডিট এইচটিএমএলে চলে যাবেন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পরে মুছে ফেলার পরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবেন এরপরে থিমটি সেভ করে দেবেন পরে আবার আপনার ওয়েবসাইটে চলে যান দেখুন সুন্দর একটি ডিজাইন চলে আসছে এখানে রিসেন্ট যে ব্লগুলো পোস্টগুলো করেছেন সেগুলো চলে আসবে এখানে পপুলার পোস্ট এখানে ফেসবুকের যে পেজ সেগুলো চলে আসবে এখানে উপরে আপনি আপনার ইচ্ছা মতো একটি ব্যানার দিতে পারবেন অথবা আপনি যে গুগলে বিজ্ঞাপন ব্যবহার করবেন সেগুলোও ব্যবহার করতে পারবেন দেখুন আগে এই রকম ছিল এখন নতুন করে এরকম চলে আসছে তো এটা হচ্ছে সুন্দর একটি ওয়েবসাইটের ডিজাইন চলে আসছে আপনি যখনই হচ্ছে এই পোস্ট দিবেন পোস্টগুলো দেখুন আমরা এই পোস্টটি যেটি রয়েছে সেটিকে আমরা পাবলিশ করে দিচ্ছি দেখুন এখান থেকে আমরা সেটিকে পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের যে দৃশ্য দেখুন কি চলে আসছে দেখুন আমাদের এখানে আমরা যেই পোস্টটি দিয়েছি সেটি এখানে চলে আসছে তো এটা এখানে দেখুন রিড মোর অটোমেটিকলি চলে আসছে কোন সময় আমরা পোস্টটি দিয়েছি কত তারিখে কে পোস্টটি কমেন্ট করেছে সেটিও চলে আসছে তো এইভাবে হচ্ছে আপনারা ফ্রি একটি ওয়েবসাইট ওপেন করতে পারেন এরপরে ওয়েবসাইটটি যখন ওপেন করার পরে আপনার যখন মোটামুটি বিশ থেকে তিরিশটি পোস্ট হয়ে যাবে এরপরে আপনি আর্নিংয়ে গিয়ে আর্নিং অপশনটা অন করতে পারবেন যেহেতু আমরা এখনও এই পোস্ট করি নাই এবং এই ওয়েবসাইটের মেয়াদ আমাদের তিন মাস থেকে ছয় মাসের মধ্যে হতে হবে হওয়ার পরে হচ্ছে এখানে আর্নিংয়ের যে অপশনটা সেটি চলে আসবে এরপরে যখন আপনার আর্নিং শুরু শুরু হবে আর্নিং শুরু হওয়ার পরে আপনাকে গুগলে গুগল থেকে আপনাকে অ্যাড সার্ভ করা হবে সেই অ্যাড কোডগুলো আপনি যখন আপনার ওয়েবসাইটের মধ্যে বসাবেন বসানোর পরেই দেখবেন যে আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর অ্যাড চলে আসছে দেখুন আমাদের এখানে যে অ্যাডগুলো এগুলো হচ্ছে গুগল থেকে আমাদেরকে সার্ভ করা অ্যাড এই অ্যাডগুলোতে যখন কোনো ভিজিটর এসে ক্লিক করবে তখন এগুলো থেকে আমরা অনায়াসে আয় করতে পারি এবং এগুলো থেকে গুগল আমাদেরকে একটি ইনকামের একটি অংশ দিয়ে দেয় তো আপনারা একটি বিষয় খেয়াল করে রাখবেন সেটি হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করেন ইউটিউবিং থেকে ওয়েবসাইটে ইনকাম করাটা কিন্তু খুবই সহজ কারণ হচ্ছে ওয়েবসাইটে ইউটিউব থেকেও বেশি আয় করা যায় ওয়েবসাইটে যেখানে আপনি যদি পাঁচশো ভিউ পান এবং সেখান থেকে যদি বিশ থেকে পঁচিশটা ক্লিকও পড়ে তো সেখান থেকে আপনি এক থেকে দেড় ডলার অনায়াসে আয় করতে পারবেন যেখানে ওয়েব একটি ইউটিউব থেকে এক থেকে দেড় ডলার ইনকাম করতে প্রায় দশ হাজারের মতো ভিউ প্রয়োজন হয় অ্যাডসেন্স ভিউ উপার্জন হয় সেখানে আপনি যদি ওয়েবসাইটে এক পাঁচশো ভিউও পান এবং বিশ থেকে তিরিশটা ক্লিক পান সেখানেও কিন্তু আপনি এক থেকে দুই ডলার আয় করতে পারবেন তো এই ওয়েবসাইট থেকে আপনি এই পোস্টগুলো যখন ফেসবুকে আপনার টাইম লাইনে শেয়ার করবেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এবং সেখান থেকে যখন আপনার ওয়েবসাইটে আস্তে আস্তে ট্রাফিক ড্রাইভ করতে থাকবে তখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং বাংলা ভাষায় এখন কিন্তু অ্যাডসেন্সের অনুমতি দিচ্ছে যেটা আগে দিত না তো বাংলা ভাষায় ওয়েবসাইট থেকে ইনকাম করাটা এখন খুব সহজ হয়ে যাচ্ছে যেটা আগে সম্ভব ছিল না কারণ হচ্ছে আগে কেবলমাত্র ইংরেজি ভাষায় ব্লগিং করলে বা ওয়েবসাইটে লেখালেখি করলেই কিন্তু আপনাকে অ্যাডসেন্সের টাকা দিত তো আমি যেই ওয়েবসাইটটা যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার ফ্রিতে এই ওয়েবসাইটটা আপনি ফ্রিতে করলেন কিন্তু এখানে যে ব্লগ স্পট লেখাটা লেখা থাকবে কারণ হচ্ছে এটা হচ্ছে ব্লগ স্পটের ডোমিন থেকে নেওয়া তো সেজন্য ব্লগ স্পট লেখাটা লেখা থাকবে আপনি যদি আমাদের মতো এরকম ডট কম ডোমেন নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকার মতো খরচ করতে হবে এই টাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের কাছ থেকে গেলেই কিন্তু আপনি ডোমেইন সহজেই ক্রয় করতে পারবেন এবং তাদেরকে আপনি বললেই হবে যে আমি ব্লগ স্পটে আমার ডোমিনটা ব্যবহার করব তারা কিভাবে ডোমেইনটা সেট আপ করতে হবে এবং তারাই সেট আপ করে দেবে এবং আপনাকে বলে দেবে যে কিভাবে সেট আপ করতে হবে এই ছিল মোটামুটি ব্লগ তৈরি নতুন একটি ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায় সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এটি নিয়ে যত ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ